নমস্কার বন্ধুরা, হরিপ্রিয়া কিচেনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি হলো পাউরুটি আর দুধ দিয়ে বড় মিষ্টির দোকানের মতো রসমালাই মিষ্টি। এই রসমালাই যেমন নরম তুলতুলে, আর এই মিষ্টির স্বাদ বড় মিষ্টির দোকানের চেয়েও কোনো অংশে কম নয়। আর এই রসমালাই মুখের মধ্যে দিলে নিমিষেই মুখের মধ্যে মিলিয়ে যাবে। বন্ধুরা, কিভাবে এই রসমালাই বানানো হয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত এই রেসিপি দেখার অনুরোধ রইল। সব থেকে প্রথমে রসমালাই বানানোর জন্য একটা হাঁড়ির মধ্যে এক গ্লাস পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। এখন এই দুধ গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে এই হাঁড়ির মধ্যে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এখন কিন্তু এই দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এরপর এই ফোটানো দুধের মধ্যে দু পিস ফাটানো এলাচ দানা দিয়ে দিচ্ছি। এরপর এই দুধের মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি দিতে হবে। এরপর এই দুধের মধ্যে চিনি খুব ভালো করে মিশিয়ে নিয়ে এই দুধকে গাঢ় করে নিতে হবে। এই দুধ চামচ দিয়ে এভাবে নাড়াতে থাকলে এই দুধ এমনিতেই গাঢ় হয়ে যাবে। এখন এই দুধ ফুটে অনেকটাই গাঢ় হয়ে গেছে। এখন এরপর এই দুধের মধ্যে হাফ চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি। এরপর দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, এই দুধের টেক্সচার আইসক্রিমের মতো ক্রিম ভাব হয়ে যায়। এখন কিন্তু এই দুধটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। এখন এই দুধ বেশ ফুটে উঠেছে। এরপরে গ্যাসের ওভেন বন্ধ করে এই দুধ 3 থেকে 4 মিনিটের জন্য হালকা ঠান্ডা করে নিতে হবে। যেহেতু পাউরুটির রসমালাই বানাবো, তাই এখানে আমি পাউরুটি নিয়ে নিয়েছি। এই পাউরুটিগুলো ঠিকঠাক সাইজ করে কেটে নিতে হবে। প্রথমে আমি পাউরুটির এই কিনারাগুলো কেটে দিচ্ছি। এইভাবে পাউরুটির কিনারাগুলো 4-5টা কেটে দিতে হবে। এইভাবে পাউরুটির 4টে কিনারা কেটে দিলে এই পাউরুটির রসমালাই মিষ্টি দেখে বোঝাই যাবে না যে এই মিষ্টি বাড়িতে বানানো হয়েছে। আর এই রসমালাই কিন্তু খুব কম খরচেই বাড়িতে বানানো হয়ে যায়। বন্ধুরা, তোমরা একবার হলেও পাউরুটি দিয়ে এইভাবে রসমালাইটা বানিয়ে খেয়ে দেখতে পারো। এই রসমালাই মিষ্টি খেতে কিন্তু দারুণ লাগে। এখন এই পাউরুটির চারপাশের কিনারাগুলো কেটে দিয়েছি। এরপর এই পাউরুটির 3 কোণা করে মাঝ বরাবর কেটে নেব। এই পাউরুটিগুলো যদি এইভাবে কেটে নিয়ে যাই, তাহলে পাউরুটির রসমালাইটা দেখতে অনেকটাই সুন্দর লাগে। এইভাবে আমি প্রত্যেকটা পাউরুটি কেটে নেব। এইভাবে পাউরুটিগুলো 3 কোণা করে কেটে প্লেটের মধ্যে সাজিয়ে দিতে হবে। এইভাবে এই পাউরুটিগুলো যদি প্লেটের মধ্যে সাজিয়ে দিয়ে যায়, তাহলে কিন্তু রসমালাই মিষ্টিটা দেখতে অনেকটাই সুন্দর লাগে। এরপর গ্যাসের মধ্যে ফুটিয়ে নেওয়া দুধ এই পাউরুটির উপরে ছড়িয়ে দেব। এইভাবে পাউরুটির উপর একটা চামচের সাহায্যে যদি ছড়িয়ে দেওয়া যায়, কিন্তু পাউরুটির এই রসমালাইটা দেখতে খুব সুন্দর লাগে। আর পাউরুটির মধ্যে এই দুধ কিন্তু খুব তাড়াতাড়ি শুষে নেয়। যেহেতু এই দুধ ক্রিমের মতো বানানো হয়েছে, এই পাউরুটির রসমালাই খেলে বোঝাই যাবে না যে পাউরুটির রসমালাই খাওয়া হচ্ছে। এরপর এই রসমালাই মিষ্টির উপর ছড়িয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে নেওয়া পেস্তা বাদাম। এই পেস্তা বাদামগুলো যদি রসমালাইয়ের উপরে দেওয়া হয়, কিন্তু এই রসমালাইয়ের স্বাদ কিন্তু দারুণ লাগে, একদম বড় মিষ্টির দোকানের মতো। বন্ধুরা, এই রসমালাইয়ের মধ্যে আমি যেহেতু পেস্তা বাদাম ব্যবহার করেছি, তোমাদের কাছে যদি পেস্তা বাদাম না থাকে, বাড়িতে থাকা গিরি বাদাম ছোট ছোট টুকরো করে এই রসমালাই মিষ্টির উপরে যদি ছড়িয়ে দেওয়া যায়, তবুও কিন্তু এই রসমালাই মিষ্টি খেতে দারুণ লাগবে। এই রসমালাই মিষ্টি দেখতে সুন্দর লাগার জন্য এই রসমালাই মিষ্টির উপর একটা একটা করে কিচমিচ বসিয়ে দিচ্ছি। এরপর এই রসমালাই মিষ্টির উপর থেকে কিছুটা কেশর ছড়িয়ে দেবো। এখন এই রসমালাই একদম খাওয়ার জন্য রেডি। আর এই রসমালাই মিষ্টির স্বাদ বড় মিষ্টির দোকানের চেয়েও কোনো অংশে কম নয়। আমার এই রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে।